তো চলে আসলাম আপনার মাঝে নিয়ে যেটা হচ্ছে জাতীয় কবি কাজের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ ২২২৪ বাংলাদেশ তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে টোটাল যেটি প্রকাশিত হয় এই নিয়োগ প্রকাশিত হয় সাত এগারো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে তো এখানে হচ্ছে তেরোটি ক্যাটাগরিতে টোটাল চব্বিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে পদের নাম পদের বেতন স্কেল পদের সংখ্যা বয়স এবং হচ্ছে শিক্ষক যোগ্যতা আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই জানাবো তবে পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল আছেন তাদের অসংখ্য ধন্যবাদ অস্বাগতম আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস এটি সার্চ করলেই মানে চ্যানেলটি পেয়ে যাবেন এবং এখান থেকে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি আপডেট ভিডিও পাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটি পাবেন যেখান থেকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব তো সবশেষে আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলা ঘন্টা চাপ দেবেন যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায় আবার চলে আসলাম ভিডিওতে এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ বাইশে চব্বিশ বাংলাদেশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সাত এগারো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি এই বিশ্ববিদ্যালয়ের ভীতি মোতাবেক প্রদেহ বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা সহ নিম্ন স্থায়ী পদে নিয়োগ করবে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যেটা দেশে পদের নাম সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা বেতন স্কেল এগারোতম গ্রেডে এটা হচ্ছে বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা রেজিস্টার অফিস এখানে সংখ্যা আছে একটি এটা বয়স সীমা হচ্ছে তিরিশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর যেটি পড় সেটা হচ্ছে অফিস সহকারী কাম ডাটা অপারেটর এটা হচ্ছে বেতন হলো স্কেল হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হলো তেরোতম গেটে এটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল একটি বঙ্গমাতা বেগম ফজিলাত নেশা মুজিব হল একটি এখানে টোটাল পদ সংখ্যা আছে দুইটি অনুর্ধ্ব এটাও তিরিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে ড্রাইভার হেভি মানে হচ্ছে ভারী ড্রাইভার এটা হচ্ছে বেতন এটা গ্রেট হল পনেরোতম বেতন স্কেল হল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এটা পতির সংখ্যা আছে একটি এটা হলো পরিবহন পুল পুলের জন্য আপনাদের নেওয়া হবে তারপর চার নম্বর যেটি পো সেটা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট এটা হচ্ছে বেতন গ্রেড হল ষোলোতম গ্রেড আর এটা বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা রেজিস্টার অফিস এটা হল আপনার পদের সংখ্যা একটি এটা বয়সীমা হবে তিরিশ বছরের মধ্যে হতে হবে পাঁচ নম্বর যেটি পো সেটি হচ্ছে স্টোর কিপার বেতন স্কেল হল ষোলোতম গ্রেডে এটা এটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে রেজিস্টার অফিস পদের সংখ্যা একটি এটা অনুরূত বয়স বা তিরিশ বছর ছয় নম্বর যেটি পো সেটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটা বেতন গ্রেড হল ষোলোতম গ্রেড বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা সংখ্যা আছে একটি অনুরধ তিরিশ বছর হতে হবে সাত নম্বর যেটি পোস সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বেতন হলো এটা ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে মেডিকেল সেন্টারে নিয়োগ হবে এটা পদ সংখ্যা আছে একটি এটাও বয়স অনুরোধ তিরিশ হতে হবে তারপর আট নম্বর যেটি পোস সেটি হচ্ছে প্যাথোলজি টেকনিশিয়ান বেতন হলো ষোলোতম গ্রেডের এটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মেডিকেল সেন্টারে এটি নিয়োগ হবে সংখ্যা আছে একটি অনুরধ তিরিশ বছর বয়স হতে হবে নয় নম্বর যেটি পড়ে সেটি হচ্ছে ড্রাইভার হালকা এটা হচ্ছে বেতন গ্রেড হল ষোলতম গ্রেড এবং বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে পরিবহন পুল এটা হচ্ছে সংখ্যা আছে তিনটি অনূর্ধ বয়স তিরিশ বছর হতে হবে মেকানিক এটা হচ্ছে বেতন স্কেল ষোলতম গ্রেড এটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা হচ্ছে পরিবহন পুল পদ সংখ্যা আছে একটি এটা অনূর্ধ বয়স তিরিশ বছর হতে হবে তারপর অফিস সাহা যেটা হচ্ছে সেটা হচ্ছে বেতন স্কেল হলে বিশতম গ্রেডে এটা বেতন হলো আট হাজার পাঁচশো দুইশো বিশ থেকে হচ্ছে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে আপনার সংখ্যা আছে চারটি এটা অনূর্ধ তিরিশ বছর হতে হবে বারো নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে সিক বয় বা হচ্ছে শিখ গার্ল এটা হচ্ছে বেতন হল বিশতম গ্রেড এটা বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দুইটি এবং হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিল মুজিব হল হচ্ছে দুইটি এটা সংখ্যা আছে চারটি এটা অনুরোধ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে তারপর হচ্ছে বাস হেল্পার বেতন স্কেল হলে এটা গ্রেড হল বিশতম গ্রেড বেতন স্কেল হল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে পরিবহন পুল এখানে প্রধান সংখ্যা আছে তিনটি এটা হচ্ছে অনুরোধ বয়স হবে তিরিশ বছর হতে হবে তো এখন হচ্ছে সবশেষ নিচে যেটা লিখে দিচ্ছে উপরোক্ত পদের জন্য আবেদন রেজিস্টার এবং জাতীয় কপি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ বাইশশো চব্বিশ বরাবর আগামী ছয় বারো দুই তেইশ ইং তারিখে বিকাল চার ঘটিকার মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে আমি আবারও বলতেছি বরাবর হচ্ছে ময়মনসিংহ বাইশশো চব্বিশ বরাবর আগামী ছয় বারো দু হাজার তেইশ তারিখে বিকাল চারটার ঘটিকার মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে এবং পূরণকৃত ফর্মের সংযুক্তিসমূহ সারা এবং সহস্পষ্ট ফটোকপি নির্দিষ্ট তারিখের মধ্যে ওয়েবসাইটে ইমেইলে পাঠাতে হবে এবং আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম নিয়োগপত্রের যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ওয়েবসাইট যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে হবে দশ টাকা মূল্যের অবহিত ডাক টিকিটের পত্র এবং হচ্ছে যোগাযোগের ঠিকানা সম্বলিত ফেরত খাম এবং প্রেরণের মাধ্যমে নির্ধারিত ফর্ম ও আবেদন করা শর্তাবলী সংগ্রহ করা যাচ্ছে ডাকযোগে আবেদন ফর্ম সংগ্রহের ক্ষেত্রে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে হবে তো আপনারা হচ্ছে যেটি খাব লিখবেন সে খাদ্যের উপর ভাইস চ্যান্সেলর হচ্ছে মহোদয়ের আদেশক্রমে এটি দিবেন রেজিস্টার জাতীয় কবি জিনিস ইসলাম তৃষান ময়মনসিংহ বাইশো চব্বিশ আর যদি কোনো সমস্যা হয় এটি আবেদন করতে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ